বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে যে বড় আপডেট রয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অর্থাৎ WBSSC-র পক্ষ থেকে কিন্তু যারা আপার প্রাইমে রয়েছে তাদের কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়ে গেছে। অর্থাৎ অনেক বছর ধরে কিন্তু এই লিস্ট পড়েছিল, ইন্টারভিউ লিস্ট, তো আজকে কিন্তু এটি প্রকাশিত হলো। তো এই লিস্টটি তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে দেখতে পারবে সে সম্পূর্ণ বিষয় আমি এই ভিডিওতে জানাবো বা দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট টু পার্ট দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু ভিডিওটি কিছু বুঝতে পারবে না। তো তোমাদেরকে যেটি করতে হবে, প্রথমে গুগলে তোমাদেরকে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল SSC, অথবা তোমরা যদি ডাইরেক্ট গুগল ক্রোমে গিয়ে লেখো westbengal.ssc.com, তো এইখানে যদি তোমরা লেখো তো এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমাদের অন স্ক্রিনে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রথমে যে নোটিশটি রয়েছে, পাবলিক নোটিশ ফর এক্সটেনশন অফ ভেরিফিকেশন ইন C/W FAST SLST 2016, অর্থাৎ 2016-র যে আপার প্রাইমারির যে ইন্টারভিউ লিস্ট ছিল সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমাদের যেটি করতে হবে, তোমরা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভিউ ইন্টারভিউ লিস্ট ইন C/W FAST SLST 2016, অর্থাৎ 2016 সালের আপার প্রাইমারির যে ইন্টারভিউ লিস্ট ছিল সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদেরকে প্রথমের যে রয়েছে ভিউ ইন্টারভিউ লিস্ট, এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো সার্ভার একটু প্রবলেম করবে, তো তোমরা সার্ভার প্রবলেমের জন্য একটু ওয়েট করতে হবে। তো এইরকম একটা পেজে তোমরা চলে আসবে, খুব সহজ পদ্ধতিতে তোমরা চলে আসতে পারবে। তো এখানে প্রথমে যেটি রয়েছে, যে ইনস্ট্রাকশন যেটি রয়েছে, প্লিজ সিলেক্ট দ্য সাবজেক্ট, ভ্যাকান্সি মিডিয়াম, ভ্যাকান্সি ক্যাটাগরি অ্যান্ড ভ্যাকান্সি জেন্ডার অ্যান্ড দেন ক্লিক অন সাবমিট বাটন। অর্থাৎ তোমাদেরকে ঠিক এরকম দেখো পরপর ঠিক নিচে পার্ট টু পার্ট দেওয়া রয়েছে, তোমরা এক এক করে ক্লিক করবে তোমাদের যেটি তোমরা দেখতে চাইছো সেই পার্টের উপর। ক্লিক করার পরে তোমাদেরকে এই যেরকম প্রথমে রয়েছে প্লিজ সিলেক্ট সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট অ্যাপ্লাইড অর্থাৎ তোমরা কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, অ্যারাবিক রয়েছে, বেঙ্গলি রয়েছে, UP হচ্ছে আপার প্রাইমারি, বায়োসায়েন্স রয়েছে, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি রয়েছে, হিন্দি রয়েছে, হিস্ট্রি রয়েছে, নেপালি রয়েছে, পিওর সায়েন্স রয়েছে, সংস্কৃতি রয়েছে, সাঁওতালি রয়েছে এবং উর্দু রয়েছে। তো নর্মালিভাবে আমি বাংলা চুজ করলাম। তো তারপরে যে ভ্যাকান্সি মিডিয়াম, অর্থাৎ ভ্যাকান্সি মিডিয়াম তোমাদের কোনটা রয়েছে, তোমরা বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছিলে না হিন্দি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমাদের যদি বাংলা মিডিয়াম করে থাকো তাহলে বাংলা, যদি হিন্দি করে থাকো তাহলে হিন্দি। আমি বাংলার জন্য অ্যাপ্লাই, অর্থাৎ আমি দেখে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে যে ভ্যাকান্সি ক্যাটাগরি রয়েছে, তো তোমরা কোন ক্যাটাগরি রয়েছে, তোমরা জেনারেল রয়েছো না OBC A রয়েছো না OBC B রয়েছো, তো এরকমভাবে তোমাদের যে ক্যাটাগরি SC ST তোমাদের ক্যাটাগরি তোমরা চুজ করে নেবে। আমি নর্মাল জেনারেল ক্যাটাগরি চুজ করে নিলাম। তো চুজ করার পরে যে ভ্যাকান্সি জেন্ডার, অর্থাৎ তোমরা মেল না ফিমেল সেটা তোমরা দেখে নিতে পারো। মেলদের জন্য একদম আলাদা ক্যাটাগরি রয়েছে এবং মেল ফিমেল একসাথে একটা ক্যাটাগরি রয়েছে, তো আমি মেল ফিমেল একসাথে একটা ক্যাটাগরি নিয়ে নিলাম। তো তারপর এখানে যে সাবমিট বাটন রয়েছে তার উপর আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখো বন্ধুরা তোমাদের সামনে ঠিক ইন্টারভিউ লিস্ট চলে এসেছে। এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট অ্যাপ্লাই, অর্থাৎ যেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম সে সমস্ত কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে ইন্টারভিউ লিস্ট দেখাচ্ছে, তো এখানে শো যদি তোমরা করতে চাও তো এখানে 50টা করে দেখাচ্ছে। আমরা যদি একদম নিচে চলে আসি, এক নম্বর পেজ, দু নম্বর পেজ, এখানে যেমন রয়েছে টোটাল কিন্তু শোয়িং রয়েছে 354টা কিন্তু রয়েছে, অর্থাৎ আমি নেক্সট করতে করতে যাবো 354টা যে সিরিয়াল নাম্বার সেটি তোমরা দেখতে পারবে। আমি প্রথমে দেখিয়ে দিই, তো এই দেখো প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে রোল নাম্বার, তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ রোল নাম্বার তোমাদের যে অ্যাডমিট রোল নাম্বার সেটি তোমরা দেখে নিলে, তারপরে নেম যে রয়েছে এবং ডেট অফ বার্থ। এক্ষেত্রে তোমাদের কী হবে, তোমরা অবশ্যই তোমার রোল নাম্বারটা তোমরা জানতে পারবে, তোমাদের নাম ক্যান্ডিডেট দেখতে পারবে এবং তোমার ডেট অফ বার্থ। তো এটি যেটা সাজানো হয়েছে সেটি অ্যালফাবেট আকারে কিন্তু সাজানো, অর্থাৎ A তারপরে B তারপরে C দিয়ে যাদের নাম, তারপরে D দিয়ে যাদের নাম পরপর সাজানো রয়েছে, তো এরকম ঠিক পরপর রয়েছে। তো তারপরে দ্বিতীয় পেজে যখন আমি যাব তখন সেই পেজে আমি ক্লিক করব, আমি চাইলে নেক্সট পেজে ডাইরেক্ট চলে যেতে পারি। তো ফটাফট এখন সার্ভার খুব সুন্দর রয়েছে, সার্ভার দারুণ রয়েছে, তোমরা এই মুহূর্তে গিয়ে কিন্তু দেখে নিতে পারো তোমাদের লিস্ট। তো এখানে তোমরা যদি সেরকম হয় তোমরা এখানে সার্চ করতে পারো তোমাদের নাম, তো যে নাম তোমাদের প্রয়োজন, তোমাদের যে নাম রয়েছে সেটি তোমরা সার্চ করে নিতে পারো। তো আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলে হেল্পফুল হয়েছে, হেল্পফুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন গিয়ে থ্যাংকস লিখে দিও, এবং আমার এই ভিডিওটি দেখার পরে কারা কারা এই মুহূর্তে লিস্ট চেক করছো তারা অবশ্যই জানিয়ে দিও, যাতে আমিও একটু বেশি উৎসাহিত পাই তোমাদের জন্য এবং আরও তোমাদের জন্য নতুন নতুন আপডেট যেন নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, প্রত্যেককে দেখা হচ্ছে নতুন কনসেপ্ট নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেককে গুড বাই। এরকম যদি আরও তোমরা ভিডিও পেতে চাও, আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও।